لله الذي جعل الشمس والقمر حسبا والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فقال النبي صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام أيديهم مثل بلبل شير بلشاكر أيديهم مثل بلبل شير بلشاكر لے لو مالک کے باغو اپنا ہم تو اپنا گھر سلے لے لو مالک کے باغو اپنا ہم تو اپنا گھر سلے شجر میں شجر میں تیرے رنگ وہ ہے شجر میں شجر میں جدھر دیکھو جاگا تو ہے جدھر دیکھو جاگا تو ہے صدق اللہ العظیم صدق الرسول النبی الکریم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে আমরা মহাপদের সহিত ঐ সহিত পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله باقي المسلمين يا الله رب العالمين أبنك مكي بشتي بدر دنيا سرغتم الله رب العالمين بارك الله أشار بشار يا الله رب العالمين سجود دان كلين توفي دان كلين এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আপনার আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন ইহা সম্পর্কে
গত দুই জুমা ধরে আলোচনা হইতেছিল, বলা হইতেছিল যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে, যে এলাকার মধ্যে, যে দেশের মধ্যে আপনার আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান বেশি গাওয়া হয়, আলোচনা বেশি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মধ্যে বরকত দান করে। কেননা আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। তো গত কয়েক জুমা ধরে আলোচনা চলতেছিল, আপনার আমার নবী বিশ্ব নবী দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার মায়ের কোলে লালিত পালিত হইতেছিলেন। তিনার মায়ের পেটে যখন ছিলেন, যখন পেটের মধ্যে ৬ মাস, তখন তিনার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। তো মা আমানার কোলের মধ্যে লালিত পালিত হইতেছিল, তখনকার যুগে প্রথা ছিল, নিয়ম ছিল, এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে ছোট্ট বাচ্চাদের দুধ পান করার জন্য পাঠানো হইত। এখনো বর্তমান সমাজে কিছু এলাকার মধ্যে রয়েছে, নিজের সন্তানকে তার দুধ পান করায় না। কেন? এখন কিন্তু ওই নিয়ম নাই, তবুও তার নিজের দুধ পান করায় না। অনেকেই চাকরি করে, অনেকেই বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে, এজন্য ছোট্ট বাচ্চাকে কি করে না, দুধ পান করার সুযোগ পায় না। তখন তারা কি করে, দুধের পাউডার তারা ক্রয় করে সেগুলো পান করায়, এক কারণ। দ্বিতীয় কারণ, কিছু কিছু মহিলা আছে মডেলিং ডিজিটাল যুগের মহিলা, তাদের শরীর শুকিয়ে যাবে, জীর্ণ শীর্ণ হয়ে যাবে, এজন্য তারা কি করে না, দুধ পান নিজের সন্তানকে করায়। কিন্তু তখনকার যুগে আপনার আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসে, তখনকার যুগে কিন্তু শরীর নষ্ট হয়ে যাবে, এই জন্য দুধ পান করাইতেন না। তখনকার নিয়ম ছিল, প্রথা ছিল, এক এলাকা থেকে অন্য এলাকার মধ্যে দুধ পান করার একটা প্রথা ছিল, নিয়ম ছিল। তো আপনার আমার নবী বিশ্ব নবী ছোট্ট বাচ্চা তিনাকে দুধ পান করার জন্য অন্য এলাকার মধ্যে নিয়ে গেলেন। আব্দুল মুত্তালেব সঙ্গে ছিল এবং মা আমেনা তিনার সঙ্গে ছিল। নিয়ে যাওয়ার পরে ওখানে অনেক বাচ্চা জমা হয়ে গিয়েছে, এক একজন এক একটি শিশু বাচ্চাকে, ছোট্ট বাচ্চাকে নিয়ে যাইতেছে। আপনার আমার নবী ছোট্ট বাচ্চা ওনাকে কেউই নিতেছে না। কারণটা হলো, কিতাবের মধ্যে এরকম ভাবে লিখেছেন, অন্য অন্য বাচ্চাদের বাবা মা ধনাক্ত ছিল, ধন সম্পদ বেশি ছিল, তাদের বাচ্চাদের দুধ পান করাইলে তারা টাকা পয়সা বেশি পাইবে, আর আপনার আমার নবী তাকে নিলে, ছোট্ট বাচ্চা তাকে দুধ পান করালে তেমনি কি করবে না, টাকা পয়সা পাইবে না। এই যে ছোট্ট বাচ্চা আপনার আমার নবীতে নাকি কেউ নিতেছে না। কিতাবের মধ্যে আসে ওই জায়গার মধ্যে মা হালিমা সাদি তিনার স্বামী সহ ওই জায়গার মধ্যে গিয়েছেন গাদার উপর শোয়ার হয়ে। তো মা হালিমাকে কেউই
ওই জায়গার মধ্যে বাচ্চা দিতেছে না, আর এই ছোট্ট বাচ্চা শিশু নবী কিনা কেউ কেউ নিতেছে না। মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার স্বামীর সঙ্গে পরামর্শ করতেছেন, স্বামী আমাদের কেউ বাচ্চা দিতেছে না আর এই ছোট্ট বাচ্চাকে কেউ নিতেছে না, আমরা বাড়ির মধ্যে ফেরত না যাই এই ছোট্ট বাচ্চাকে নিয়ে নেই। স্বামীর আদেশ ক্রমে মা হালেমা সাহাদি কি করলেন, আপনার আমার নবীকে কোলের মধ্যে নিয়ে নিলেন। কোলের মধ্যে নেওয়ার পরে গাধার উপর চলতেছে, কিতাবের মধ্যে আসে মা হালিমা সাদি যেই গ্রাম থেকে আসছিলেন ওই গ্রামের অন্যান্য মহিলারাও আসছিলেন, গাধার উপর সওয়ার হয়ে অনেকে ঘোড়ার উপর সওয়ার হয়ে আসছিলেন। অন্যান্য মহিলারা হালিমা সাদিকে জিজ্ঞাসা করতেছেন, হে সাদি তুমি যে গাধার উপর সওয়ারে আসছো ওই গাধাটা কি গাধারা না? বলে হাই গাধাটাই। বলে কেন? যখন বাড়ি থেকে তুমি আসলে আসার সময় তোমার গাধা তো অত দ্রুত চলতে পারতেছিল না, কিন্তু তোমার গাধা দেখতেছি আমাদের সোয়ার উপর থেকে কি চলতেছে। মা হালিমা সাহাদি বললে আমি যখন এই ছোট্ট বাচ্চাটিকে কোলে নিলাম, কোলে নেওয়ার পরে গাধার উপর সোয়ার হইতেছি, সোয়ার সঙ্গে হওয়ার সঙ্গে সঙ্গে গাধা দেখতেছি দ্রুত চলতে লাগতেছে। বাড়ির মধ্যে আসলে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাহিমকে বললেন, হে জিব্রাহিম আমার বন্ধু, আমার বন্ধু এই জায়গার মধ্যে আসবে অর্থাৎ তাইফের ময়দানের মধ্যে, তুমি কি করো তাইফের ময়দানের জায়গাগুলি চার মাইল করে চতুর্দিকের মাটিগুলি উঠে তুমি সমুদ্রের মধ্যে ফেলাই দাও, আর ওখান থেকে উর্বর মাটি তুমি তাইফের ময়দানে দিয়ে দাও। কেন? যাতে করে ওই এলাকার মানুষেরা ভালোভাবে আবাদ করতে পারে, কৃষিকাজ করতে পারে, চাষ আবাদ করতে ফসল ফলাতে পারে। কারণটা হলো আমার বন্ধু ওই জায়গার মধ্যে আসবে যেন অভাব অনটন না হয়। সম্মানিত সুদীপ আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ইব্রাহিম তাইফের ময়দানে চার মাইল করে কি করলেন, মাটি উঠায় সমুদ্রের মধ্যে ফেলাই দিলেন, সমুদ্রের মাটি আবার উর্বর মাটি কি করলেন তাইফের ময়দানে জয়েন দিয়ে দিলেন। জয়েন দেওয়ার পরে আপনার আবার নবী বাড়ির মধ্যে প্রবেশ করবেন, কিতাবের মধ্যে আসে মা হালিমা সাহাবীর ঘরের মধ্যে আরতি ছিল, উটনি ছিল, গাবি ছিল, ডুম্বা ভেড়া ছিল, বকরি ছিল। ওই উটনি এবং গাবি যে কি ছিল দুধ তারা কি করতো প্রতিদিন কি করতো দহন করতো, দহন করার পরে নিজে পান করতো এবং ক্রয় করতো। অল্প সামান্য দুধ তাই তো আপনার আমার নবী যখন কি করলেন বাড়ির মধ্যে মা হালিমা সাহাবীর ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে কথার কথা আগে হতো 10 কেজি অথবা 15 কেজি উটনি এবং গাবি। আপনার আমার নবী যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বাড়ির মধ্যে প্রবেশ করার পরে এক মন গাব মন করে উটনি এবং গাবির দুধ কি করতে লাগলে আল্লাহ রাব্বুল আলামিন বাইর করে দিলে। আপনার আবার নবী বিশ্ব নবী মা হালিমা সাহাবীর ঘরের মধ্যে লালিত পালিত হয়েছে,
মাহালিমা সাহেব একটা সন্তান ছিল, সন্তান নাম ছিল আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ মাহালিমা সাহেব দুধ পান করতেন, দুধ কিন্তু প্যাট ভরে পান করতে পারতাম না, অল্প সামান্য দুধ হইত। আপনার আমার নবী যখন কি করলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন, বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আব্দুল্লাহ অর্থাৎ আপনার আমার নবী দুধ ভাই, দুধ পান করার পরেও আপনার আমার নবী কি করে বিশ্ব নবী ও দুধ পান তৃপ্তি সহকারে, তৃপ্তি সহকারে পান করতে পারতে। আপনার আমার নবী যখন করতেন দুধ পান করতেন, মাহালিমা সাহাবীর দুধের ইচ্ছার মধ্যে মুখ লাগাইতেন, দুধ লাগার সময় একটা দুধ দুধের ইচ্ছার মধ্যে পান করতেন, কিন্তু অন্য দুধের ইচ্ছার মধ্যে যখন করতেন লাগাইতেন, আপনার আমার নবী কি করতেন না, অন্য দুধের ইচ্ছার মধ্যে অর্থাৎ এক নম্বর দুধের স্তরের মধ্যে লাগাইতেন, দুই নম্বর দুধের স্তরের মধ্যে মুখ লাগাইতেন না। কিতাবের মধ্যে আছে কেন লাগাইতেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে ছোট্ট অবস্থায় বিবেক বিবেচনা করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট থেকে করতেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিবেক দিয়েছিলেন, এক দুধের স্থান মধ্যে দুধ পান করতেন, অন্য দুধের স্থানের মধ্যে দুধ পান করতেন না। কারণটা হলো তার আরেকজন ভাই আছে, আব্দুল্লাহ দুধ ভাই আছে, তার আরেকজন ভাই কি করবে, দুধ পান করবে। এখান থেকে কিছু মাসলা মাসাইল কিছু বাইর হয়। বর্তমান সমাজে অনেক সময় দেখা যায় এক ভাইয়ের সম্পদ আরেক ভাই লুণ্ঠন করে খায়, কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট অবস্থায় কি করতেন, দুধ ভাই তার হওয়ার কারণে ছোট্ট ভাই ছোট্ট মানুষ শিশু বাচ্চা কি করতেন না, এক দুধের স্থান মধ্যে দুধ পান করতেন, অন্য দুধের স্থান দুধ পান করতেন না। কারণটা হলো তার অন্য ভাইয়ের হক আছে। বর্তমান সমাজে দেখা যায় এক ভাই হক আরেক ভাই মুসল করে, এক ভাই সম্পদ আরেক ভাই লন্ডন করে খায়, আছে কিনা এরকম সমাজের মধ্যে। বিশ্বনবী ছোট্ট অবস্থায় করতেন এক ভাই সম্পদ এক ভাইয়ের কি করা, দুধ কি করতেন না, পান করতেন, অন্য ভাই পান করবে। এই জন্য আপনার নামা নবী বিশ্বনবী মাহারিমা সাহাবীর ঘরের মধ্যে লালিত পালিত হয়ে গেছে, আস্তে আস্তে বড় হয়ে গেছে। এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা অর্থাৎ হাঁটি পড়া শিখতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ তিনি আব্দুল ভাই ছিলেন তিনার বড়, তিনি বাড়ি থেকে বকরি ছাগল কি করতেন, দুম্বা মাঠের মধ্যে সরাই দিয়ে যাইতেন। আপনার আমার নবী বিশ্ব নবী আস্তে আস্তে বড় হইতেছেন, জ্ঞান বুদ্ধি আরো বাড়তেছে। তিনি বললেন মাহালিমা সাদিকা সাদিয়াকে বললেন, মা গো আমি একটি করবো ছাগল দুম্বা করার জন্য আমার দুধ ভাইয়ের সঙ্গে যাবো। মাহালিমা সাদি বলল, বাবা তোমাকে যাওয়ার দরকার নেই, আমার ছেলেই যাই। বলে না আমি যাবো। বারংবার পিড়াপিড়ি করার কারণে মাহালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনারা আমার নবীকে পাঠাইলেন। সম্মানিত উপস্থিত মুসলিম, আপনার আমার নবী বিশ্ব নবী যখন তাহলে মাঠের মধ্যে ছাগল ভেড়া দুম্বা চড়ার জন্য দুধ ভাইয়ের সঙ্গে গেলেন, যাওয়ার পরে কিতাবের মধ্যে আছে ওই জায়গার মধ্যে কি করলেন, দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুইজন ফেরেশতা আছে, আপনার আমার নবীর সিনা কি করতে লাগলেন, ফাটতে আরম্ভ করলে, সিনা ফাটতে আরম্ভ করলে, সেরা যখন ফাটতে আরম্ভ করলেন দুধ ভাই আব্দুল্লাহ। এই দৃশ্য দেখার পরে
বাড়ির মধ্যে দৌড়াইতে আরম্ভ করছে। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে বাড়ির মধ্যে আসে মা হালিমা সাদিয়াকে বলতেছে, মা গো মুহাম্মাদকে আমার ভাইকে দুইজন ধবধবে সাদা পোশাক পরিয়া সাদা পোশাক পরিয়া সেনা থাকতেছে গো মা। মা হালিমা সাদিয়াকে যখন এই ঘটনাটি বললেন, বাড়ি থেকে দৌড়াইতে আরম্ভ করলেন মাঠের মধ্যে, মা দৌড়াইতে দৌড়াইতে যাই দেখতেছেন আপনার আমার নবী সোজা হয়ে বসে রয়েছে। সোজা হয়ে দেখুন বসে আছেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা গো তোমাকে কি দুজন ব্যক্তি আসিয়া কি হতে সিনা ফারছে নাকি? বলে হ্যাঁ ফারছে। বলে কোন জায়গায় দেখি একটু জামা খুলিয়া দেখতে আরম্ভ করছে, কোন তাক নাই। বাবা তোমাকে আর ভেড়া তুম্বা আসা কথরার জন্য পাঠানো হবো না মাঠের মধ্যে। না মা সমস্যা নাই মা, ফারছে তো কই দেয় দেখা যাচ্ছে না তো সমস্যা নাই মা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কি করছেন, ফেরেশতার মাধ্যমে তার সিনা কাটছেন, কোনো চিহ্ন নাই। কিন্তু বর্তমান দেখা যায় তখন কি করে কোন মানুষের কি করে কোন জায়গার মধ্যে কাটার কোনো কি হয় প্রয়োজন পড়ে, ওই জায়গার মধ্যে দাগ থাকে থাকি থাকে না। অনেক সময় ক্লিনিকের মধ্যে দেখা যায় যখন কি করে আমাদের মা বোনকে সিজার করা হয়, সিজার করার সময় দেখা যায় অনেক সময় সুই ছোট্ট ছোট্ট কিছু পাওয়া যায়। ডাক্তার ডাকার ডাক্তার কোনো কি করে না সুন্দরভাবে সুন্দরভাবে যে একটা সেবা যত্ন করবে এভাবে করে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এমনভাবে সুন্দরভাবে কি করছেন, সিনা মোবারক ফাটছেন, ফাড়ার পরে আর কোনো কি নাই ডাক নাই। বিশ্বনবীকে ওই জায়গা থেকে মাঠ থেকে নিয়ে আসলেন, বাড়ির মধ্যে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আবার কিছুদিন যাওয়ার পরে আবার আপনার আমার মধ্যে ছোট্ট বাচ্চা বলেন, মা গো আমি একটু দুধ পায়সা নিয়ে ছাগল ধরার জন্য যাব। আবার পিয়াকে তারা মধ্যে আবার পাঠাইলেন, পিতার মধ্যে আসেন আবার পাঠাইলেন। পাঠানোর পরে আপনার আমার নবী আর আব্দুল্লাহ দুধ ভাই সঙ্গে রয়েছেন, আপনার আমার নবী ছোট্ট বাচ্চা আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে পাঠাইছেন সিংহাসনের মধ্যে, এরকম ভাবে চেয়ারের মধ্যে সিংহাসনের মধ্যে বসিয়া সবুজ প্রাকৃতিক মাথার মধ্যে দিয়া ধবধবে সাদা পোশাক করিয়া জিব্রাইল ফেরেশতা আপনার আমার নবীর সঙ্গে কথা বলতেছে। এই দৃশ্য দেখে দুধদাই আব্দুল্লাহ আবার পানির মধ্যে দৌড় দৌড়াইতে দৌড়াতে এক পর্যায়ে বাড়ির মধ্যে প্রবেশ করার পরে মা গো ও মা আমার ভাই তার সঙ্গে যেন সিংহাসনের মধ্যে কথা বলতেছে গো মা। এটা আবার কি কর, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলের সঙ্গে আপনার আমার নবীর সঙ্গে কথা বলতেছে। মা হালিমা সাদিয়া দৌড়াইতে আরম্ভ করছে, দৌড়াইতে আরম্ভ করছে, দৌড়াইতে দৌড়াইতে কাছে যখন গেছে, কাছে যাওয়ার পরে মা হালিমা সাদিয়া চুপে চুপে যাইতেছে। যাওয়ার পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক মধ্যে হাত দিয়েছে, হাত দেওয়ার পরে দেখতেছে বাস্তবে জিব্রাইলের সঙ্গে আপ ছোট্ট বাচ্চার কথা বলতেছে। সংক্ষিপ্ত আলোচনা, আরো লম্বা আলোচনা রয়েছে সামনে। বলতেছিলাম যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে আপনার আমার নবীর আলোচনা আলম আমার আলোচনা বিষয় হবে, ওই বাড়ির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বোধ করতাম করবে। কোরআন একটি আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমাকে মহব্বত করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই
তারা যেন আপনাকে মহব্বত করে আপনাকে ভালোবাসে ভাই গফির লাকুম জুনুবাকুম ভালোবাসে লাভ কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ সমূহ মাফ করে দিব আল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল এবং দয়াবান আমি একটি হাদিস পড়েছিলাম وقال النبي صلى الله عليه وسلم انا سيد الناس يوم القيامه رواه مسلم আপনার আমি নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করেছেন দুনিয়ার মধ্যে সর্দার হিসেবে পাঠাইছেন আখিরাতের মধ্যে আমি সর্দার ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি কি হব সর্দার হব তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন মর্যাদা দান করছে যে সবার পরে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করেছেন আপনার আমার নবী বেশি দিয়েছেন কেমন ভাবে সময় হয়ে যাইতেছে দুনিয়ার মধ্যে আমরা ওয়াজ মাহফিল করি ইষ্টের সাজায় সাজার পরে একটা প্রধান বক্তা করি 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 না তারপর আর বক্তা থাকি থাকে না প্রধান বক্তা আগে দেই না পরে দেই পরে দেই ওই এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী আগে অন্যান্য নবীকে পাঠাইছে কিন্তু প্রধান বক্তা প্রধান মেহমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে পরে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নবীর গুণগান আলে মোলামাকে মহব্বত বেশি করে তৌফিক দান করুক এবারে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহ সুবহানাহু